চলে এসেছে এই সব কিছু মাথায় এলে ফার্স্টে যে নামটা মনে আসে সেটা হলো চার্চ আর একটা হলো পার্ক স্ট্রিট অ্যালান স্ট্রিট চার্চ মানে সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চ আমরা আগের দিন এসেছিলাম কিন্তু তখন বন্ধ ছিল বাট আজকে এসে দেখলাম যে খোলা আছে ক্যাথেড্রালে ঢুকবো যেটা আমরা দেখতে পেয়েছি সামনে একটা নতুন টিকিট কাউন্টার বসেছে যেখানে এখানে 10 টাকা করে পার হেড 10 টাকা করে পার হেড নিচ্ছে আর সাথে এরই সাথে ওখানে টেম্পারেচার চেক করছে হাত স্যানিটাইজার করাচ্ছে ভিড় খুব বেশি নেই আই থিংক সবে সবে খুলেছে আর 10 টাকা করে টিকিট চার্জ করছে বলে আমরা আগে জেনে এসে বাইরে থেকে আবার ঢুকবো তো ঢুকে দেখা যাক আর তোমাদেরকে এটা দেখানোর মেইন রিজন হচ্ছে যে ক্যাথেড্রালের কিছু হিস্ট্রি আছে যেটা আমরা কলকাতায় থেকেও জানি না সেগুলো বলবো আমরা তো আমরা ক্যাথেড্রালের সামনে এসে গেছি যেটা ফ্রন্ট গেটটা রয়েছে তো গেট খুলে দিয়েছে তো হ্যাঁ এখানে ভিতরে গিয়ে টিকিট কাটতে হবে 10 টাকা করে টিকিট যেটা আগে ছিল না আগে ছিল না এখন নতুন করে রিসেন্টলি করেছে এটা হলো টিকিট কাউন্টার যেখানে টিকিট কাটতে হচ্ছে ভিডিও করবে না ভিডিও করবে না ভিডিও এলাউড না সেন্ট পলস ক্যাথেড্রাল এস্টাবলিশড হয় 1847 এটা কলকাতার সবথেকে বড় চার্চ আর এই সেন্ট পলস ক্যাথেড্রাল ফার্স্ট এভার অ্যাংলিকান চার্চ এশিয়ার মধ্যে ব্রিটিশ সাম্রাজ্যের ফার্স্ট ওভারসিজ টেরিটরির মধ্যে এই ক্যাথেড্রাল এস্টাবলিশড হয় 1897-1934 এর আর্থকুয়েকের জন্য এই বিল্ডিংটার প্রচন্ড ড্যামেজ হয় তারপর এটাকে আবার রিকনস্ট্রাক্ট করা হয় তো বেসিক্যালি আমরা এই যে স্ট্রাকচারটা দেখছি এটা ফার্স্ট স্ট্রাকচার নয় এটা রিনোভেট করা এই সেন্ট পলস ক্যাথেড্রাল তৈরি হওয়ার আগে সেন্ট জনস চার্চ ছিল বাট সেটা অনেক ছোট ছিল 1762 এর দিকে ক্যাথেড্রালের এই পুরো এরিয়াটা ঘন জঙ্গলে ঢাকা ছিল সেই সময়কার ক্যাথেড্রাল তৈরি হওয়ার জন্য যে খরচের এস্টিমেট করা হয়েছিল সেটা অনেকটাই বেশি ছিল তাই তৈরি করার মতো ইচ্ছে থাকলেও তৈরি করা হয়ে উঠছিল না কিন্তু 1847 এর মধ্যে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে সেন্ট পলস ক্যাথেড্রাল তৈরি হয় ব্যাপারটা হলো ক্যাথেড্রাল আর চার্চ দুটো কিন্তু আলাদা জিনিস মানে অনেকেই ভাবে যে ক্যাথেড্রাল আর চার্চ দুটো একই জিনিস বাট ক্যাথেড্রাল চার্চের থেকে অনেক বড় হয় ক্যাথেড্রাল হলো এমন একটা চার্চ যেখানটায় বিশপের জন্য স্পেশালি একটা থ্রোন থাকে ক্যাথেড্রাল আসলে একটা বিশপের আন্ডারে রান করে অনেকগুলো প্রিস্ট একটা চার্চকে চালায় তখনকার দিন অনুযায়ী এই ক্যাথেড্রালটা বানাতে খরচা হয়েছিল প্রায় 4,35,000 শুনতে কম মনে হচ্ছে না এত বড় স্ট্রাকচারের ক্ষেত্রে বাট তখন হিউজ আর এটাই কলকাতা তখনকার ফার্স্ট চার্চ নয় সেন্ট জন চার্চ ছিল এখানকার প্রথম ক্যাথেড্রাল মানে কলকাতার ফার্স্ট ক্যাথেড্রাল ওটা ছিল যেটা বিবাদীবাগের কাছে অবস্থিত এখনো তো এই ক্রিসমাসের টাইমে সেন্ট পলস ক্যাথেড্রালের মেইন অ্যাট্রাকশনটা কি কলকাতায় এখানটায় পুরো যেরকম থিম বানানো হয় সেরকম বানানো হয়েছে ছোট্ট যিশু আনে গাধা আনে পুরো লাইট দিয়ে সাজায় সুন্দরভাবে 25শে ডিসেম্বর বা 24শে ডিসেম্বরের রাতে এই জায়গাটা প্রচুর মানুষের ভিড় হয় যারা প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে আসে ফার্স্ট থেকে প্রচন্ড মন খারাপ ছিল যে চার্চের সময় আসতে পারবো না মানে চার্চের বলতে ক্রিসমাসের সময় আমরা আসতে পারবো না চার্চ খোলা থাকবে না সেই নিয়ে কিন্তু আজকে যখন দেখলাম যে এটা খোলা আছে আমি প্রচন্ড এক্সাইটেড বাট ব্যাপারটা হলো কি আমার ফুলটার পিন্ডি চটকাচ্ছে ওই আমার ফুলের পিন্ডি চটকাবি না ওকে ধরতে দেওয়া হয়েছে ও ঘাড় ভেঙে দিয়েছে ফুলের ও শুভ ফার্স্ট টাইম এইখানে চার্চে এলো ফার্স্ট টাইম ফুলের পিন্ডি চটকে দিয়েছে ওর হাতে কোনে ফুল দেখে লুক আমি এত লম্বা তাছাড়া এটা কতটা বড় করোনার পর থেকে ক্যাথেড্রাল হয়তো এই ফার্স্ট খুললো
তো আমরা ঢুকতে পারছি, তোমরা যদি আসতে চাও প্লিজ। হ্যাঁ অবশ্যই আসতে পারো। হ্যাঁ নিজে সেফটি নিজে মাথায় রেখে আসো, আর ক্রিসমাসের সময় এসো, খুব মজা করো। এবছর 25 ডিসেম্বরে হয়তো অতটা ভিড় হবে না, বাট তবু একটা এক্সাইটমেন্ট কাজ করে, এই জন্য আমরা ব্লগটা বানানো। আর এই ব্লগটা দেখে যদি তোমরা যদি নতুন কিছু শিখে থাকো, নতুন কিছু জেনে থাকো, নতুন কিছু, এটা কি শিক্ষামূলক ভিডিও হচ্ছে ওটা বাদ, যদি তোমরা নতুন কিছু জেনে থাকো, যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আমরা পাগল, দেখার হলে দেখো, তাহলে আসো। হ্যাঁ আমরা পাগল, টাটা টাটা। আমরা পাগল বাট তবু দেখো। ব্যাপারটা হলো কি, আমরা ভিডিও ভিতরে ব্লগ করতে এসেছিলাম, বাট এরা এখানে ব্লগ করতে দিচ্ছে না, ভিডিও করতে দিচ্ছে না। আমরা না আদতে চুরি করে করে এটা বানানোর চেষ্টা করছি, যাতে তোমাদের দেখাতে পারি।